ওসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ ওসিলা ধরতে বলছে। এখন ওসিলাকে পিশাবরে ধরে, তো পিশাব কারে ধরবে ভাই? এই ওয়াসিলা শব্দের তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসির কুর্তুবী, সমস্ত তাফসির কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওয়াসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করে না, আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়, ঠিক না? ঠিক, আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস, 50 টাকা বাড়াই দিলে আস, ঠিক না? ঠিক, আপনি এটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, নাই স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়া গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস, ঠিক না? ঠিক, তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু, আমরা মনে করি কেয়ামতে বোধ হয় এটা চলবে, এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে, ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনিও মুগুরের নিচে পড়বেন, কারণ আল্লাহর সামনে কেয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে, যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে বাংলাদেশে, বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড় লোক, বড় লোক দেখবেন, এ বড় লোক মুরিদগুলো ব্যাককল, পিসাব অবশ্য সিয়ানা, যার কারণে পিসাব এমন সিস্টেম করে যে হাদিয়া তোহফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখব, টেনশন নেই, এমন দোয়া করে দিব জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিব। এরম আছে না নাই অনেক রোগ, নামাজ কালাম পড়ে না, এবাদত বন্দেগি নাই, পিসাবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা ঘটনা শুনছি আর কি, বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, কয় আমি মোল্লারা দান দেই না, কয় নামাজ পড়তে আসো, কয় আমি নামাজ পড়তে মুখে, আমি মোল্লারা দান দেই না, মানে মোল্লায় পার করে দিব, ধান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কি আমাদের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুটানোর? মোল্লার নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাই সবাইকে ইয়ানফসি ইয়ানফসি করবে, আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন, যে পীর সাহেব আপনার জন্য সুপারিশ করবেন, ওই পীর সাহেব নিজের ইয়ানফসি ইয়ানফসি করতে করতে বেতাল থাকবে, কোত্থেকে পীর সাহেব সুপারিশ করবে? আপনারা আদম ব্যাপারী শুনছেন, আদম ব্যাপারী, এই আদম ব্যাপারীর মতো অবস্থা এদের হবে, যে টাকা পয়সা জমি জমা সব বেচে দিলেন, কেন আপনি বিদেশ যাবেন, স্বপ্ন দেখলেন বৈশ বৈশ, আদম ব্যাপারে টাকা নিয়ে উদাও শেষ, এবার আপনি মানে হাই হাই করা ছাড়া উপায় নাই। কিয়ামতের ময়দানে এই সমস্ত পিশাবদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীরা যেখানে মুসা আলাইহিস সালামের কাছে মানুষ যাবে, উনি বলবেন আরে আমি জানি না, নিজেকে নিয়ে পেরেশান আছি, তোমরা সামনে দেখো মোহাম্মদকে দেখো, তারা যেহেতু নিজেরা করতে পারবেন না, কোথাকার কোন পিশাব আল্লাহর কাছে যাবে? বহুত ভুয়া দালাল দুনিয়াতে পাওয়া যায়, গোড়া এদের কাউকে খোঁপাওয়া যায় না, এরকম কোন পীর যদি বলে করবে তাহলে তার ভণ্ড হওয়ার সবচেয়ে বড় প্রমাণ এটা, ধরতে হবে কোরআন হাদিস, কোনো ব্যক্তি না, ওই যে সোজা রাস্তা আসে না, এই জন্য এই সমস্ত বাঁকা রাস্তা যায়, মানুষ ধরে যাতে পার করে দেয়, আল্লাহর কাছে এই সমস্ত দুই নম্বরই চলে না, দুনিয়াতে দালাল দিয়ে চলে, আখেরাতে আল্লাহর কাছে দালাল দালালে চলে না, দুনিয়ার নেতারা ডাইরেক্ট। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সুরার কত নম্বর আয়াত কত নম্বর পৃষ্ঠা? জি কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই, পীর ফার্সি শব্দ, কোরআন আরবি, পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই, নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? সাদেকিন। দুই, সুরা কাহাফ খুলে দেখুন 15 পারা, সেখানে আলাপাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে, কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আমার আলোচনা আছে,
কুরআন সুন্নাহ ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা পাবেন আপনি ইন্টারনেটে আলহামদুলিল্লাহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা আল্লাহর রহমত কুরআনের বরকত এই প্রায় 21 বছরের দাওয়াত ও তাবলীগের কাজে কুরআন সুন্নাহর যত মৌলিক কথা আছে এই জাতির কাছে আমি তা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ এবং সোশ্যাল মিডিয়াতে আর্কাইভে আমার আলোচনাগুলো পাবেন পীর মুরিদের উপরও দলিল ভিত্তিক কথা আমার আলোচনায় পাবেন তো মুসা নবী ওয়াজ করতেছে তো বনি ইসরাইলের এক লোক তাকে বললেন হাল তাআলামু আহাদান আ'লামা মিনকা এটা বুখারীর হাদিস মুসা আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে মুসা নবী বলে দিলেন না আমার চেয়ে বড় আলেম কেউ নাই কথাটায় আল্লাহ नाराज হয়ে গেলেন আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন মুসা তোমার চেয়ে বড় আলেম নাই তোমারে কে বলল শোনো শোনো বাল আব্দুনা খাদির এই জমিনে আমার একজন বান্দা আছে তার নাম খাদির যাকে আপনারা বলেন খিদির ওই খাদির তোমার চেয়ে বেশি আলেম রাখে আল্লাহ পাক মুসাকে বললেন যাও যে আলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো আপনাদের কাছে আমার প্রশ্ন যে মুসা নবী 40 দিন আল্লাহর সাথে কথা বললেন তাওরাতের মতো একটা কিতাব পাইলেন তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল ওলির কাছে হযরত খাদির নবী ছিল না ওলি ছিল একতলাফাস আকসারের মতে ওলি ছিল ওয়ালি কি ছিল এত বড় নবী গেলেন কার কাছে কোন এলেম শিখতে ওই এলেমটার নাম ইলমে মারিফাত এই মারিফাত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শায়খ উস্তাদ ফারসিতে বলে পীর তো পীর ধরা পাইছেন কথা বলে না তবে সাধু সাবধান ভণ্ড পীরের কাছে যাইবেন না